আজ আমরা এই ভিডিওতে একাদশ্রেণীর দু হাজার তেইশ বাংলা শেষ মুহূর্তের যে সাজেশন এটা তোমাকে কিন্তু দেখে যেতেই হবে কারণ এটা না দেখলে তোমরা পাসই করতে পারবে না তো দেখো প্রথম যে প্রশ্নগুলো আছে দেখো কর্তার ভূত থেকে তারা ভয়ঙ্কর সজাগ এটা তোমাকে পড়তেই হবে তাহলে কর্তার ভূতের বিষয়বস্তু তুমি খুব ভালো করে পড়ে নিয়ে তারপর কি তারা ভয়ঙ্কর সজাগ এই প্রশ্নটা পড়ে চলে যাও তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং তুমি লিখতে পারবে কিছু না কিছু তারপরে হচ্ছে ডাকাতের মা সৌখির মায়ের চরিত্র তাহলে কর্তার আর ডাকাতের মা এই দুটো পড়ে যাও এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কমন পাবে এবং খুব সহজেই গিয়ে লিখতে পারবে তো তোমরা প্রত্যেকটা জিনিসের আগে বিষয়বস্তুটা পড়ে নেবে বিষয়বস্তুটা যদি অনেক বড় লেখা থাকে তোমরা কী করে প্রথম যে বড় প্রশ্নটা আছে সেই বড় প্রশ্নটা পড়ো তাহলেই এইটার গল্পটা সম্বন্ধে বুঝে যাবে এবং খুব সহজেই গল্প লিখে আসতে পারবে আর এইভাবে তোমরা যদি লেখো দেখবে তোমাদের নম্বর কিন্তু খুব সহজেই একটা ভালো নম্বর তোমরা দেখতে পারবে তো এই জন্য আমি বলছি এই বিষয়বস্তু পড়ার পর এই তারা ভয়ঙ্করভাবে কথা হতে এটা পড়বে দেখব তার পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তেই হবে দেখো গ্যালিলিও হলে হচ্ছে বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরির কারুশালা এই প্রশ্ন তোমাকে পড়তে হবে আর তার অশেষ দুঃখের কারণ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো আর গ্যালিলিও কি করেছে বিষয়বস্তু তুমি একটু ভালো করে একটু পড়ে নাও বা প্রথম প্রশ্ন পড়ে যাও কী নিয়ে পড়াশোনা করেছে তিনি গণিতের শিক্ষক ছিলেন এই সমস্ত গেত্রিয়া তারপর তাও কী করেছে দূরবীন আবিষ্কার করেছে এই সমস্ত বিষয় তোমরা এতে একটু একটু করে লিখে দিয়ে আসতে পারো যাই প্রশ্ন থাকুক না কেন গ্যালিলিও থেকে প্রশ্ন থাকবে এবং যাই প্রশ্ন থাকবে তোমরা এগুলো কি নিয়ে কি কিছুটা বিষয়বস্তু থেকে নিয়ে একটু পাঁচ ছ লাইন কিন্তু তোমরা লিখে আসবে আর লিখে আসলেই তোমাদের কিন্তু নম্বর তোমাদেরকে দেবে তাই আমি তোমাদেরকে বলবো যে দেখো এখন আর সময় নেই ওইভাবে পুরো বই পড়া টেক্সট পড়া এসব কোনো দরকার নেই এই প্রশ্ন তিনটে তুমি পড়ে যাও দেখো তুমি খুব সহজেই বেশি নম্বর পেয়ে যাবে দেখো তারপরে নুন থেকে নুন থেকে প্রশ্ন আসছেই দীপান্তরের বন্দিনী থেকে প্রশ্ন আসছে আর বাড়ির কাছে আরশ্রীনগর থেকে প্রশ্ন আসছে তো আমি কি বলবো তোমাদেরকে প্রথম নুনটা তোমরা পড়বেই আমরা তো সামান্য লোক এই প্রশ্নটা পড়বে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা এই উত্তরটা লিখবে আর হুবহু কিন্তু এই প্রশ্নটাও দিতে পারে তারপর দেখো দীপান্তরবন্দি বারের কাছে আশ্রীনগর দুটোর মধ্যে যে কোনো একটা বিষয়বস্তু খুব ভালো করে পড়ো তোমার দুটোর মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটা খুব ভালো করে পড়ো আর গিয়ে লিখে চলে আসো তাহলে নুন পরে আসো আর বাড়ির কাছে নগর ধরে পড়লে তাহলে বাড়ির কাছে নগর না তো নুন আর দীপান্তর দীপান্তরবন্দি যে কোনো দুটো কিন্তু প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারলে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখবে খুব সহজেই গল্পটা লিখে দেবে একদম পুরো হুবহু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা বিষয়বস্তুটা পড়বে যেইটুকু বুঝবে সেইটুকুই লিখে আসবে তাহলেই তোমরা কিন্তু নম্বর পাবে তো এইভাবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম দাগ দিয়ে দিয়ে বই থেকে পড়ে নাও লিখে লিখে দেখো তারপরে থুরতুরে বুড়োর চেহারা তাহলে বিশাল ডানাওয়ালা হলে বুড়ো থেকে তোমরা কী হচ্ছ বুড়ো চেহারাটা পড়ে নিচ্ছ গুরু নাটক গুরু নাটক অনেকজনই তোমরা জানো না গুরু নাটক থেকে পঞ্চকা সুভদ্র চরিত্রটা পড়ে যাও সেখানে তোমরা যেটুকু বুঝবে দুটো প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদের লিখতে দেবে তো তোমরা যা বুঝবে সেখান থেকে তোমরা একটু একটু লিখে দেবে ব্যাস একটা উত্তর লিখলে এখান থেকে হবে তোমাদের দুটো লেখার কোনো দরকার নেই কারণ তোমরা পড়াশোনা করো সেইভাবে প্রথম থেকে অর্থাৎ তোমরা যদি দুটো উত্তর লিখতে হয় তাহলে কিন্তু অনেক বড়ো আর এই না এটা নাটকটা গুরু নাটকটা অনেক বড় আপনাদের তোমরা সেইভাবে লিখতে হবে না তোমরা শুধু আর সুভদ্র দুটো চরিত্র পড়ে যাও দেখবে পঞ্চ থেকে একটা প্রশ্ন পাবে আর না তো সুভদ্র থেকে একটা প্রশ্ন পাবে এবং তোমরা সেটার কিন্তু লিখে দিয়ে চলে এসো তাহলেই কিন্তু হবে তোমাদের কারণ তোমাদের একবার একশোতে একশো উত্তর করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আমি তোমাদেরকে যেটুকু বলছি সেটুকু তোমরা লিখে আসো খুব সহজেই ভালো নম্বর পেয়ে পাশ করে হবে দেখো তারপরে এইটা হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ধাদা ছড়া প্রবাদ এই তিনটেই তোমায় পড়তে হবে ছড়াটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো কারণ ছড়া ধাঁদা এই দুটোর মধ্যে একটা দেওয়ার চান্স প্রচণ্ড ঠিক আছে এত হায়রাগুলিপিক লিপি এবার দিয়ে দিয়েই দিয়েছে ভাবো আর সাধু আর চলিত ভাষার মধ্যে পার্থক্য এই দেবে তোমরা এই জিনিসগুলো পড়ো তোমরা যদি ভালো যে একটা উপভাষা পড়ো রাঢ়ী উপভাষার যেটা সেটা যদি পারো তাহলে সেটা পড়তে পারো আর এই যে সাজেশানটা এই সাজেশানটা নিয়ে যদি কেমন মনে হয় যে এটা কম মনে হচ্ছে এর আগে আমার রয়েছে সেই সাজেশানটা তোমরা পড়তে পারো কিন্তু সেটা এখন পড়েও উদ্ধার করতে পারবে না অতএব তোমাদের জন্য আমি কেটে ছেটে এইটা একটা করেছি এইটা তোমরা যদি পড়ে যাও এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ষাট প্লাস নম্বর তোমরা খুব সহজেই পাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তদন্ত তারা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই